করলা ভাজা আর কাঁকরোল ভাজা, এই ডিমের শাক, সেই ডিমের শাক আগে দুদিন আগের ব্লগে তোমাদের দেখিয়েছি। সেই ফ্রেন্ডস মাছের পিস তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা থেকেই মাছ বিক্রি করতে এসেছিল, সেই মাছ একটা বড় মাছ নেওয়া হয়েছিল। মাছ কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার ধুয়ে সব পরিষ্কার করব। এত মাছের আসটেনি গন্ধ, তা ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে। বেশ বড় মাছটাই দেখো, চাকা সব ফাঁকা সব বেরিয়েছে। এবার পরিষ্কার করে নিচ্ছি সেই পরিষ্কার মাছের আঁশগুলো, আমি যেখানে ফেলি সেখানে তোমাদের আজকে নিয়ে যাব, চলো আমার সাথে। এই জায়গাটায় ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে, না হলে বেশ গন্ধ ছাড়ে, আষ্টিনী গন্ধ। আর মাছটা ছিল ভেরির মাছ, যেহেতু পরে আমি কথাগুলো দিচ্ছি সেহেতু বলতে পারছি তোমাদের যে মাছটা ছিল ভেরির মাছ, সেই কারণে একটু বেশি গন্ধ ছিল, পুকুরের মাছ ছিল না, সেই কারণে একটু বেশি আষ্টিনী গন্ধ ছিল। জায়গাটা না ধুয়ে ফিনাইল না দিলে আমরা নিজেরাই টিকতে পারছিলাম না, এত গন্ধ। তো এই আঁশগুলো নিয়ে আমি চলে যাব ফেলতে, যেখানে ফেলি সেখানটা তোমাদের ভালো করে দেখাবো, চলো আমার সঙ্গে চলো। আর যাওয়ার আগে মাছটা আমি চাপা দিয়ে যাচ্ছি যাতে বেড়ালে না খেয়ে নেয়, চলো আমার সাথে। আমি বেরিয়ে পড়েছি আঁশজলগুলো ফেলতে। তো আমাদের এখানে যে পচা পুকুর থাকে, নামটাই হচ্ছে পচা পুকুর, সেখানে আমাদেরও মানে পুকুরটা আমাদেরও পুকুর, সেই সেইখানে গিয়ে আমি আঁশগুলো ফেলে দিই। আমাদের এখানে সবাই এইখানেই সব কিছু নোংরাগুলো ফেলে। তো আমার সঙ্গে থেকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, অনেক কিছু আছে আজকের ব্লগে, তোমাদের ভালোই লাগবে, আশা করছি ভালোই লাগবে। ভালোই লাগবে এটা বলতে পারবো না, যে আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ভালো নাও লাগে তাহলেও আমার সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে শনিবার, আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 11:40। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিনটা থাকবো, সকাল থেকে থাকতে পারিনি কারণ বাসি কাজ সেরে আজকে অনেক কাজ ছিল, আনাজ কুটেছি, বাসি কাজ সেরেছি, তারপরে চান করেছি, তারপরে ছেলেকে পড়িয়েছি, পড়িয়ে বিছানা তুলে ছেলেকে পড়িয়ে তারপরে মুড়ি খেলাম, মুড়ি খেয়ে এবার রান্নার দিকে লেগেছি। তো কী কী রান্না হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার, কী কী রান্না হচ্ছে দেখাবো, সব রান্নাটা শেয়ার করবো না। তো আজকে শাক হচ্ছে দু রকমের শাক হচ্ছে, অনেক কিছুই হয়েছে আজকে। আর কাঠের উনুনে ভাত হচ্ছে, শাশুড়িমা বসিয়েছে, শাশুড়িমা করবে, মাছের ঝালটা করবে, আর বাদবাকি রান্নাগুলো আমি করবো বলতে কিছু রান্না হয়ে গেছে, কিছু রান্না চলছে আর কিছু রান্না হবে। তা তোমরা পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে আগের ব্লগগুলোর মতো। তাহলে চলো দেখিয়ে দিই আজকে কী রান্না হবে। আজকে দেখো, এখানে আছে পটল ভাজা, করলা ভাজা আর কাঁকরোল ভাজা। তো এগুলো রাতের জন্য রেখে দেওয়া হবে, সেই জন্য বেশি করেই করা হয়েছে। আর এখানে হয়ে গেছে সুজনি শাক ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডিমের শাক, সেই ডিমের শাক আগে দুদিন আগের ব্লগে তোমাদের দেখিয়েছি, সেই ডিমের শাক আর আলুর ঝাল হচ্ছে। আর হবে কচু, মূলো, বেগুন, পটল দিয়ে একটা মাখো মাখো তরকারি হবে, এই হচ্ছে আজকের। আর মাছের ঝাল হবে, এই হচ্ছে আজকের মেনু। তো এখানে ডিমের শাকের ঝালটা হচ্ছে, এটা হয়ে গেলে তরকারিটা হয়ে যাবে। তরকারির এখানে আলু, মূলো আর কচু সিদ্ধ করে রাখা আছে, একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, বেশি সিটি দিইনি কারণ গলে যাবে।
এই যে তাহলে রান্নাটা আজকে করে নিই, কচু মূলো বেগুনের তরকারিটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, তা সঙ্গে থেকো আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। তো আমার এখানে সব হয়ে গেছে, ডিমের শাকালির ঝাল হয়ে গেছে, আর এখানে কচু মূলো বেগুন আলু বড়ির তরকারিটা বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রথমটা, কারণ আমার মা ফোন করেছিল। প্রথমে আমি পটলটা প্রথমে ফোড়ন দিয়েছি, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটলটা ভেজে নিয়েছি ভালো করে। পটলটা ভেজে বেগুনটা ভেজেছি, বেগুনটা ভাজার পরে ওই একই সাথে আর কি, তারপরে আলু কচু মূলো এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলা দিয়েছি, মশলা গুঁড়ো মশলাগুলো সব দিয়েছি, আর এখানে আদা টমেটো বাটা আছে সেটা দিয়ে দিলাম। বড়িটা আমি ভেজে তুলে রেখেছি প্রথমেই, বড়িটা এখনও দিইনি। এবার এই মশলাটা দিয়ে, গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ, জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো আছে সেটা দিয়েছি, আর আদা টমেটো বাটা তো দিলাম দেখতেই পেলে, দিয়ে ভালো করে কষবো। কষার ওপরই রান্না, যত ভালো করে কষবে তত রান্নার টেস্ট ভালো হবে। তো এখানে আমার ডিমের শাকালির ঝালটা হয়ে গেছে, এটা তো তখন হচ্ছে দেখালাম, এবার হয়ে গেছে সেটা দেখালাম। অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষব। আমি গ্যাস অন করার আগে দুধটা করে নিয়েছি, দুধটা জ্বাল দিয়ে দিয়েছি। অল্প অল্প জল দিয়ে দিয়ে কষব, তারপরে কষা হয়ে গেলে জল দিয়ে দেবো আর বড়িগুলো দিয়ে দেবো, তাহলেই আমার তরকারি রেডি। তোমাদের তো বলেইছি বেশ কয়েকদিন ধরে জোৎস্না আসছে না, জোৎস্নার শরীর খারাপ, তো সমস্ত কাজ আমাদেরই করতে হচ্ছে। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে নিচ্ছি বিকালবেলা আর কি, জল আমাদের টাইম কলেজে জল দেয় সেই জল এসে গেছে তো মেজে নিচ্ছি। তো এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি, তোমরা আমার সঙ্গে থেকো আর খুব 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 হাসি খুশিতে থেকো। ওকে, গুড বাই।